মেদিনীপুর জেলার 12টি জায়গায় গতকাল থেকে কড়া লকডাউন জারি হয়েছে। করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মানুষজন করোনা স্বাস্থ্যবিধি মানছেন কিনা তা দেখতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে সর্বত্রই সকাল থেকে পুলিশের টহলদারি চলছে। সকাল থেকেই হাটে বাজারে যারা মাস্ক পরেনি পুলিশ লাঠি উঁচিয়ে সেই সব অবাধ্যদের মাস্ক পরালো। পুলিশের নজরদারি এইভাবেই চলবে বলে জানা গেছে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।